হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি রাউটার নিয়ে আলোচনা করব। তো যারা 1800 অথবা 1700 এর এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো মানের রাউটার চান, তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি ভিডিওটি করা। তো আজকে আমরা যে রাউটারটি আশা করতেছি এটা হলো টিপি লিঙ্কের TLWR 841N মডেলের রাউটার। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি সময় স্বল্পতার কারণে এটি আগেই অলরেডি আনবক্স করে রেখেছি। তো এটি এই রেঞ্জের মধ্যে আপনি বলতে পারেন মোটামুটি ভালো মানের একটি রাউটার। এটি 300 Mbps স্পিডের একটি রাউটার। তো আমি এর আগে WR 840N মডেল একটি রাউটার ইউজ করতাম, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এই 841N মডেলের রাউটারটি নিয়েছি। আসলে এটা হলো এই নতুন রাউটারটা হলো 841N এর আপডেট ভার্সন বলতে পারেন। তো এখানে আপনারা কিছু নিউ ফিচার দেখতে পাবেন বা নিউ সেটিং, এটা নিউ কিছু সেটিং অ্যাড করা আছে। যেমন এখানে আপনি পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন, তো পাওয়ার, এবং এখানে আপনি WPS বাটন এবং ওয়াইফাই অন অফ, মানে আপনি এখানে ওয়াইফাই অন করতে পারেন এই বাটনের মাধ্যমে, আবার অফও করতে পারেন। তাই কিন্তু এই সুযোগটি আগের 840N মডেলের রাউটারটিতে ছিল না। এখানে জাস্ট WPS-এর একটি বাটনই ছিল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো সে হিসেবে বলা যায় আসলে WR 841N একটু আপগ্রেড। তো আমরা এটি এই রাউটারটি অলরেডি আনবক্স করে রেখেছি। তো আপনারা বক্সে বিট যা পাবেন তাহলে একটি রাউটার, আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ নতুন, আর একটি চার্জার, এটি 9 ভোল্টের একটি চার্জার, আর পাওয়া যাবে একটি ল্যান কেবল, আর এখানে যা আছে তাহলে ইউজার গাইড এইগুলো। তো বাজারে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইসের রাউটার আছে। তার মধ্যে মোটামুটি আপনি 1500 এবং 2000 টাকার ভেতরে এই রাউটারটি মোটামুটি বেশ ভালো হয়। এর স্পিড এবং এর রেঞ্জও মোটামুটি বেশ ভালো, যদি আপনি সুইটেবল প্লেসে এটাকে সেভ করতে পারেন। তো সাধারণত আমরা টিপি লিঙ্ক রাউটারটা বেশি ইউজ করি, কারণ এটা সেট আপ দেয় ইজিলি। তাছাড়া আমরা অন্যান্য এই প্রাইসের মধ্যে নেট গিয়ার বা অন্যান্য আদার লোকাল ব্র্যান্ডের বিভিন্ন রাউটার পাওয়া যায়। তো এগুলোর মধ্যে টিপি লিঙ্কের এই রাউটারটি মোটামুটি বেশ ভালো বলা চলে। তো এটি মডেল হলো, আমি যদি একবার বলেছি, মডেল হলো TLWR 841N। তো অ্যাকচুয়ালি যারা 1500, 1700, 1800 এই রেঞ্জের মধ্যে রাউটার কিনতে চান টু অ্যান্টেনার, আমি সাজেস্ট করবো আপনারা এই রাউটারটি নিতে পারেন, কারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি বেশ মোটামুটি ভালোই, এর রেঞ্জও মোটামুটি ভালোই। তো আপনারা নির্দ্বিধায় এটি নিতে পারেন। তো ভিউয়ার্স, সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসলে এটি এই রাউটারটি সম্পর্কে ছোট্ট একটা রিভিউ ছিল এবং আনবক্সিং ভিডিও ছিল। তো সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।